আজকে আমরা দেখব জেএসসি বিজ্ঞান বইয়ের আলো অধ্যায়ের মানব চক্ষু অংশটি, এবং মানব চক্ষু অংশ দেখার জন্য একটা ছবি এঁকে রেখেছে, যদিও ছবিটা খুব একটা ভালো হয়নি, বাট আশা করি তোমরা বুঝতে পারবে। তো এই যে মানব চক্ষু, আমরা স্বাভাবিক হিসাবে ধরো চোখ বলতে আমরা যে অংশটাকে দেখতে পারি, অর্থাৎ বাইরে থেকে আমরা যেটুকু দেখি, মজার ব্যাপার হচ্ছে আমরা বাইরে থেকে, এটা যদি হয় আমাদের পুরো চোখ, আমরা বাইরে থেকে শুধুমাত্র এই অংশটুকু দেখতে পারি, অর্থাৎ এই যে বাইরের যে অংশটা, এবং এই অংশটা হচ্ছে যে আমার পুরো চোখটাকে যদি আমি ছয় ভাগে ভাগ করি, তাহলে আমরা বাইরে থেকে যেটুকু দেখতে পারি তা হচ্ছে তার এক ভাগ। তো এই এক ভাগ হচ্ছে আমরা বাইরে থেকে দেখি, এবং এই বাকি যেটুকু, এইটুকু হচ্ছে আমাদের এই যে মাথার যে খুলি, খুলির ভিতরে থাকে। তো এই খুলির ভিতরে যে অংশটা থাকে, অর্থাৎ এই যে অংশটা, এই অংশটা আসলে গোলাকার, যদি আমার আঁকাটা আসলে পারফেক্টলি গোলাকার হয়নি, বাট এটা আসলে গোলাকার। তো এই গোলাকার অংশটিকে, অর্থাৎ এই চোখের বাইরের যে অংশটুকু থাকে তার বাদে বাকি যে গোলাকার অংশটুকু, এইটুকুকেই আমরা বলি অক্ষী গোলক। অক্ষী অর্থাৎ চোখ, তোমরা বাংলা প্রতিশব্দে হয়তো পড়েছো যে অক্ষী চোখ, এবং গোলক এই যে গোলাকার অংশ, যেহেতু এই জন্য অক্ষী গোলক। তো এই যে অক্ষী গোলকের যে অংশটাই, অক্ষী গোলক নিয়ে আমরা আলোচনা করবো আর বাইরের অংশ নিয়েও। তো বাইরের যে অংশটা, অর্থাৎ এই যে অক্ষী গোলকের সবচেয়ে বাইরে একটা আবরণ থাকে, এইটাকে বলা হয় স্ক্লেরা, ক্লেরা বা শ্বেতমণ্ডল। এই স্ক্লেরা আসলে চোখের গঠন ঠিকঠাক রাখে। স্ক্লেরার মধ্যে একটা জিনিস একটু দেখো, যে এতক্ষণ কি বললাম, যে এই যে অংশটুকু, অর্থাৎ এই যে ছোট অংশটুকু, এইটুকু হচ্ছে আমরা বাইরে থেকে দেখতে পারি, বাকিটুকু কই থাকে, আমাদের মাথার খুলির ভিতরে। তাহলে এই যে ভিতরে যে অংশটা, এইটাকে আমরা বলতেছি স্ক্লেরা, এবং এই স্ক্লেরার যে অংশটুকু আমরা বাইরে দেখতে পারি, অর্থাৎ এই যে বাইরের যে অংশটা, এইটাকে বলা হয় হচ্ছে কর্নিয়া। কর্নিয়া হচ্ছে আমাদের চোখকে আর কি বাইরের অবস্থা থেকে মোটামুটি কি বলা যায় অনেকটা রক্ষা করে। তো এই কর্নিয়ার পরে কর্নিয়া, এবং আরেকটা জিনিস একটু মাথায় রাখবা, যে কর্নিয়ার সামনে আরো একটা আবরণ থাকে, আরেকটা আবরণ থাকে। তো এই আবরণটাকে বলা হয়, এই আবরণটাকে বলা হচ্ছে কনজাংটিভা। এইবার আসি এই যে স্ক্লেরা বা শ্বেতমণ্ডল, এর ভিতরে দেখো লাল কালির আর একটা স্তর দিয়েছি, যদি এখানে লাল কালি ব্যবহার করেছি, কিন্তু যে আসলে এই অংশটাকে বলা হয় হচ্ছে কোরয়েড বা কৃষ্ণমণ্ডল। কোরয়েড বা কৃষ্ণমণ্ডলের কাজ একটু পরে বলতেছি, তার আগে একটা জিনিস একটু দেখো, কোরয়েড বা কৃষ্ণমণ্ডল, তারপরে যে অংশটা থাকে এইটা হচ্ছে আমাদের রেটিনা। এবং জাস্ট এখন এইটুক জেনে রাখো যে আমাদের চোখে যখন আলো প্রবেশ করে, তখন এই রেটিনায় যে বিম্ব গঠন করে, অর্থাৎ একটা ইমেজ তৈরি হয়, আমরা ওই ইমেজটা আমাদের এরপরে আস্তে আস্তে হচ্ছে আমাদের ব্রেনের ভিতরে যায়। তো এই যে রেটিনায় যে বিম্ব তৈরি হয়, এখন একটু স্বাভাবিকভাবে চিন্তা করো, চোখের ভিতরে আলো ঢুকলো, এখন রেটিনায় বিম্ব তৈরি হচ্ছে, কিন্তু যে এই আলো ধরো এই বরাবর আসতেছে, আসার পরে আবার এখানে প্রতিফলিত হলো, এইখান থেকে যে আবার এইদিকে প্রতিফলিত হলো। তো বারবার যদি চোখের ভিতরে এইভাবে প্রতিফলিত হতে থাকে, ব্যাপারটা অবশ্যই ঝামেলা তৈরি করবে। এই ঝামেলা যাতে না হয়, সেই জন্য হচ্ছে আমাদের এই কোরয়েড বা কৃষ্ণমণ্ডল। কোরয়েড বা কৃষ্ণমণ্ডলের ব্যাপারটা হচ্ছে যে কৃষ্ণমণ্ডল আলোকে প্রতিফলিত হতে বাধা দেয়। তোমরা স্বাভাবিকভাবে দেখতে পারো যে কোনো কালো জিনিসের উপরে বা কোনো কালো পর্দায় যদি আলো নিক্ষেপ করা হয়, ওইটার প্রতিফলিত হয় না, অর্থাৎ ফিরে আসে না। তো এই কোরয়েড বা কৃষ্ণমণ্ডলের কাজ এইটাই, যে সে চোখের ভিতরে আলোকে বারবার প্রতিফলিত হতে দেয় না। কৃষ্ণমণ্ডলের যে অংশটা এই যে অক্ষী গোলকের বাইরে, অর্থাৎ চোখের বাইরের অংশে থাকবে, অর্থাৎ এই অংশটা, এটাকে বলা হয় আইরিস। এবং আইরিসের যে পর্দাটা, এখানে একটু খেয়াল করো, এই আইরিসের পর্দার মাঝখানে আমি একটা ফাঁকা ছিদ্র রেখেছি, এই ছিদ্রকে বলা হয় মণিরন্ধ্র বা পিউপিল। এখন এইখানে ছিদ্রটার আসলে দরকার কি? তুমি একটা স্বাভাবিক জিনিস চিন্তা করো, যে কোনো একটা বস্তুকে তুমি একটা কালো কাপড়ে আবৃত করে রেখেছো, তাহলে কি বাইরে থেকে আর আলো প্রবেশ করতে পারবে? মানে হচ্ছে যে কোনো কিছু যদি টোটালি আচ্ছাদন করে রাখো বা টোটালি কভার করে রাখো কোনো কিছু, ওই জিনিসের ভিতরে তো আসলে আর কিছু প্রবেশ করতে পারবে না।
তো এইখানে বাই এনি চান্স ধরো আমি এখানে এই চিত্রটা নাই নাই, তাহলে কি হবে? আলো তো আর প্রবেশই করতে পারবে না চোখের ভিতরে, তাহলে আমরা দেখব কিভাবে? এই জন্যই এই ছিদ্রটার দরকার, যে আলো যখন চোখে আসে এই ছিদ্র থেকে চোখের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করে। তো এই ছিদ্রের কাজ কি? এই ছিদ্র হচ্ছে আলোকে প্রবেশ করতে দেয়, এবং এছাড়া আরো কিছু কাজ আছে। আরো কিছু কাজ কিরকম চিন্তা করো, যে ধরো যখন আমাদের চোখে হঠাৎ করে অনেক বেশি আলো এসে পড়ে তখন দেখবা চোখ আমরা ছোট করে ফেলি। তো এই সেম কাজটা এই ছিদ্রের সাথেও হয়, যে যখন অনেক বেশি আলো হঠাৎ করে আসে তখন এই ছিদ্রটা ছোট হয়ে যায়, অর্থাৎ চোখের ভিতরে হঠাৎ করে বেশি আলো সে প্রবেশ করতে দেয় না। এবং যখন আলো অনেক কম আসে, ধরো অনেক দূরের কোনো বস্তু আমরা ভালো করে দেখতেছি না, তখন কি কাজ করি? চোখ বড় বড় করে তাকাই। তো এইখানেও তখন এই ছিদ্রটা আস্তে আস্তে বড় হয়ে যায়, যার ফলে আলো বেশি প্রবেশ করতে পারে। তো এই হচ্ছে আমাদের পিউপিল বা মণিরন্ধ্রের কাজ। এরপরে এই যে মণিরন্ধ্র, তারপরে আসতে হচ্ছে একটা লেন্স। আমরা তখন বলেছি যে চোখের ভিতরে বিম্ব তৈরি করবে। এখন বিম্ব তৈরি করার জন্য সরাসরি যদি আলো এসে পড়ে তাহলে আসলে বিম্ব ঠিকঠাক ভাবে গঠন করতে পারবে না। তো এই জন্যই এখানে একটা লেন্স থাকে, অর্থাৎ এই যে মণিরন্ধ্র, মণিরন্ধ্রের পিছনেই এখানে একটা উত্তল লেন্স থাকে। এই যে উত্তল লেন্স, এই উত্তল লেন্সটা হচ্ছে আমাদের এই যে রেটিনার উপরে একটা বিম্ব তৈরি করবে। এবং একটা মজার ব্যাপার জানো, যে এই যে রেটিনার উপরে যে বিম্বটা তৈরি হয় এইটা হচ্ছে আসলে উল্টা হয়। অর্থাৎ ধরো তোমার চোখের সামনে এখানে একটা মানুষ দাঁড়ানো আছে, এই যে মানুষটা সোজা হয়ে দাঁড়ানো, তোমার রেটিনার ভিতরে অর্থাৎ এই যে রেটিনা এইখানে বিম্বটা গঠন হবে উল্টা করে, অর্থাৎ অনেকটা এইভাবে। তো এইভাবে হচ্ছে রেটিনার উপরে বিম্ব তৈরি হয়, এটা আসলে তৈরি হয়। এরপরে আস্তে আস্তে এইখান থেকে হচ্ছে এই যে অপটিক্যাল স্নায়ু, অর্থাৎ এই যে চোখের অক্ষিগোলকের একটা অংশ থেকে অপটিক্যাল স্নায়ু, অর্থাৎ স্নায়ুর দ্বারা হচ্ছে আমাদের যে বিভিন্ন অনুভূতি এটা বহন করা হয়। তো এই যে অপটিক্যাল স্নায়ু, এইখান থেকে স্নায়ু গিয়ে আমাদের মস্তিষ্কে প্রবেশ করে এবং আমাদেরকে দর্শনের অনুভূতি দেয়, অর্থাৎ আমরা কোনো কিছু দেখতে পারি। তো এই যেটা বললাম যে রেটিনায় হচ্ছে উল্টা বিম্ব গঠন হয়, এবং এই উল্টা বিম্ব এই যে স্নায়ু থেকে যখন আস্তে আস্তে আমাদের ব্রেনে যাচ্ছে, আমাদের মস্তিষ্কে যাচ্ছে, এই যেতে যেতে কিভাবে যেন সোজা হয়ে যায়, এই জিনিসটা নিয়ে এখনো গবেষণা চলতেছে যে আসলে কিভাবে হয়েছে। তোমরা চাইলে নিজেরাও একটু এই নিয়ে পড়াশোনা করতে পারো আরো। এইবার আসো হচ্ছে যে আমাদের যে চোখের পানি বা বিভিন্ন, দেখো না যে চোখ থেকে পানি পড়তেছে, অর্থাৎ ভিতরে কিছু তরল কিছু আছে। তো এই যে জায়গাটা, অর্থাৎ এই যে কর্নিয়া এবং হচ্ছে চোখের লেন্স, এর ভিতরে এই যে ফাঁকা জায়গাটা, কর্নিয়া এবং চোখের লেন্সের ভিতরে এই যে ফাঁকা জায়গাটা, এইখানে হচ্ছে অ্যাকুয়াস হিউমার থাকে। এইখানে হচ্ছে অ্যাকুয়াস হিউমার, এটা হচ্ছে অনেকটা জেলির মতো, এবং ভিতরের এই যে বড় ফাঁকা জায়গা এইখানে থাকে ভিট্রিয়াস হিউমার। এই অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার এরা হচ্ছে মূলত চোখের ভিতরের যে বিভিন্ন অংশগুলো এগুলোকে অনেকটা সতেজ রাখে বলা যায়। এবং এই অ্যাকুয়াস হিউমারই হচ্ছে আমাদের চোখের পানি, এবং এই অ্যাকুয়াস হিউমার চোখকে বিভিন্ন ধরনের ধরো ময়লা জীবাণু থেকেও রক্ষা করে। তো স্বাভাবিকভাবে তোমরা দেখতে পারবা যে চোখে যদি ময়লা প্রবেশ করে একটু পরে তুমি বের করে ফেলতে পারো, বা পানি দিয়ে ধুলে বসে সাথে সাথে বের হয়ে যায়, অথবা একটু পরে এমনিতে আস্তে আস্তে চোখ থেকেই সরে আসে। তো এই অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার এরা হচ্ছে এই কাজগুলো করে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের চোখের গঠন। এখন আমরা দেখব যে এসসি বিজ্ঞান বইয়ের আলো অধ্যায়ের একটা অংশ আলোকচিত্রগ্রাহী ক্যামেরা। তো এই আলোকচিত্রগ্রাহী ক্যামেরা এইটা বোঝার জন্য শুরুতেই কিছু জিনিস একটু মাথার মধ্যে নিয়ে আসো। একদম প্রথম, যে এই ক্যামেরা বলতে আসলে আমরা বর্তমানে যে ডিজিটাল ক্যামেরা এইগুলাকে বোঝাচ্ছি না। এই ক্যামেরা বলতে, এই যে আলোকচিত্রগ্রাহী ক্যামেরা, এই ক্যামেরাটা বলতে আরো আগের কিছু ক্যামেরা ছিল, যে ধরো আরো কয়েক বছর আগে তখন দেখা যাইতো যে যদি একটা ছবি তুলতে হইতো তাইলে হচ্ছে ফটোগ্রাফির দোকানে যেতে হইতো, যে তোমাদের যে ধরো পাসপোর্ট সাইজ যে ফটো বা বিভিন্ন ধরনের ছবি এগুলো তোলার জন্য আগে হচ্ছে দোকানে যাইতে হইতো, দোকানে যাওয়ার পরে আবার অনেক সময় লাগতো প্রিন্ট করতে। তো এই যে ক্যামেরাগুলো, অর্থাৎ আগের যে ক্যামেরাগুলো ছিল ওই ক্যামেরাগুলো, এবং ওইখানে আর একটা জিনিস একটু মনে করার চেষ্টা করো, বা বাসায় যদি খুঁজো আমি মনে হয় অনেকেই পেয়ে যাবা, যে নেগেটিভ নামে কিছু জিনিস ছিল, যে গোল একটা সুতার গুটির মতো, তো এইটা হচ্ছে নেগেটিভ ছিল। তো
এই টাইপের যে ক্যামেরাগুলো আমরা ওইগুলা নিয়ে আলোচনা করব। তো ওই ক্যামেরা নিয়ে আলোচনা করার জন্য জাস্ট একদম প্রথমেই একটু চিন্তা করো যে সব ধরনের ক্যামেরায় তার হচ্ছে, সব ধরনের ক্যামেরা বলতে ধরো আমাদের চোখ, আমাদের চোখও তো আসলে এক ধরনের ক্যামেরার মতনই কাজ করে। তো আমাদের চোখে যেমন চোখের পাতা আসতে, চোখের পাতা বন্ধ করলে চোখের ভিতরে আর কোনো আলো প্রবেশ করতে পারে না, চোখের পাতা খুললে আবার চোখের ভিতরে আলো প্রবেশ করে, এই ক্যামেরাগুলোও শাটার নামে একটা পর্দা আসছে, এই শাটার যদি বন্ধ করে দেয়া হয় তাহলে ক্যামেরায় আর আলো প্রবেশ করবে না। তাহলে যদি তোমার ছবি তুলতে হয় একদম প্রথম কাজ কি, শাটার খুলতে হবে। তো একদম প্রথম হচ্ছে শাটার খোলা, অর্থাৎ আমাদের চোখের পাতার মতো আমরা ক্যামেরারও শাটার ওপেন করব। শাটার ওপেন করার পরে কি হবে, আমরা চোখের ভিতরে একটা জিনিস খেয়াল করেছিলে কিনা যে ওইখানে একটা জিনিস ছিল যে আইরিস, অর্থাৎ চোখের যে কৃষ্ণমণ্ডল ছিল কোরয়েড, কোরয়েড এসে হচ্ছে আইরিস গঠন করেছিল এই লেন্সের সামনে। এই আইরিসের কাজ কি ছিল, আইরিসের ভিতরে ছোট্ট একটা ছিদ্র ছিল এবং এই ছিদ্র ছোট বড় করে সে হচ্ছে আলোর উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করত। তো এই ডায়াফ্রাম অনেকটা এরকমের, শাটারের পরে অর্থাৎ আমাদের চোখের পাতার পরে যেরকমের ডায়াফ্রাম রয়েছে তেমনি ক্যামেরার, সরি চোখের পাতার ভিতরে যেরকমের আইরিস রয়েছে ওই রকমেরই শাটারের ভিতরে ক্যামেরার ক্ষেত্রে আর একটা ডায়াফ্রাম থাকে। এবং ডায়াফ্রামে কি থাকে, ডায়াফ্রামে হচ্ছে একটা ছিদ্র থাকে এবং এই ছিদ্র ছোট বড় করা যায় যখন আলো অনেক বেশি, দেখবা মাঝে মধ্যে যে আলোর উজ্জ্বলতার উপরে ডিপেন্ড করে মাঝে মধ্যে ক্যামেরার বিভিন্ন গঠন ঠিক করতে হয় বা ফোকাস ঠিক করতে হয়। তো এই জিনিসটা হচ্ছে ডায়াফ্রামের ছিদ্রকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে, যে অনেক বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে ওইটাকে আমি ডায়াফ্রামের ছিদ্র ছোট করে দেই তাহলে উজ্জ্বলতা কমে যাবে, অর্থাৎ আলো কম প্রবেশ করতে পারবে, বা অনেক কম আলো আসতেছে আমি ডায়াফ্রামের ছিদ্রটা আর একটু বড় করে দিলাম আলো আরো বেশি প্রবেশ করবে, সো বিম্বটা একটু স্পষ্ট হবে, এই হচ্ছে ডায়াফ্রামের কাজ। তো এই শাটার এবং ডায়াফ্রাম যখন আমরা ওপেন করতেছি, ওপেন করার পরে কি হচ্ছে, ওপেন করার পরে আমাদের চোখে যেরকম রেটিনায় গিয়ে একটা বিম্ব তৈরি হতো, এইখানে আমরা প্রথমে একটা কাঁচের পর্দা রাখি, এই কাঁচের পর্দার উপরে প্রথমে আমরা বিম্ব তৈরি করি এবং দেখি যে বিম্বটা অর্থাৎ লেন্সের কোন অবস্থানের জন্য বা কিভাবে রাখলে এই বিম্বটা স্পষ্ট হবে, অর্থাৎ শাটার এবং ডায়াফ্রামের ভিতর দিয়ে যখন আলো আসতেছে আলো এসে লেন্সের ভিতর দিয়ে এসে একটা বিম্ব তৈরি করে, এই বিম্বটা আমরা কিসের উপরে তৈরি করতেছি, একটা কাঁচের পর্দায়। কাঁচের পর্দায় কেন করতেছি, কারণ আমরা আগে চেক করি যে এই অবস্থানের জন্য আমার বিম্ব স্পষ্ট হবে, এবং বিম্ব যখন আমরা দেখতেছি এই অবস্থানের জন্য স্পষ্ট হবে একটা কাঁচের পর্দা, সিম্পল একটা কাঁচের পর্দা, এর উপরে তো আসলে আর বিম্বকে ধরে রাখা পসিবল না বা একটা ছবিকে ধরে রাখা যাবে না। তো তখন আমরা কি করি, আমরা এই শাটার আর ডায়াফ্রাম আবার বন্ধ করে দিই। বন্ধ করার পরে যেখানে এই যে কাঁচের পর্দা ছিল এই কাঁচের পর্দাটা সরিয়ে দিয়ে ওইখানে আমরা একটা আলোক চিত্রগ্রাহী প্লেট রাখি এবং এই প্লেটটা একটা স্লাইড সহ রাখি, স্লাইড সহ বলতে জাস্ট একটা স্লাইডের উপরে হচ্ছে আলোক চিত্রগ্রাহী প্লেটটা রাখি। এখন এই আলোক চিত্রগ্রাহী প্লেট কি, তোমাদের শুরুতেই বললাম না নেগেটিভ, অর্থাৎ আগে যে ছবিগুলো প্রিন্ট করতে হতো ওই যে ছোট ছোট নেগেটিভ দিত যে চার কোণা করে ছোট ছোট, যে আগের মুভিগুলোতেও দেখবা যে অনেক টাইপে উঁচু করে দেখতো সূর্যের আলোয় নিয়ে যে হালকাভাবে কোনো ছবি, তো ওই যে জিনিসটা ওইটা হচ্ছে আমাদের এই আলোক চিত্রগ্রাহী প্লেট। এবং এই আলোক চিত্রগ্রাহী প্লেটের উপরে রূপার একটা প্রলেপ থাকে, রূপা অর্থাৎ সিলভার, সিলভারের একটা প্রলেপ বা একটা দ্রবণ থাকে আর কি। তো এরপরে কি হচ্ছে, আর একটা জিনিস এখন জাস্ট সিম্পলি জানো বা একদম হালকাভাবে জানো, পরবর্তীতে আরো ডিটেলসে জানতে পারবা যে আলো এক ধরনের শক্তি এবং এই আলোক শক্তির ধাতুতে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটানোর একটা ক্ষমতা আছে। তো যখন এই যে আলোক চিত্রগ্রাহী প্লেটটা আমরা স্লাইড সহ বসাচ্ছি কাঁচের পর্দার জায়গায় ক্যামেরার বাক্সের ভিতরে, তখন শাটার আর ডায়াফ্রাম তো এখন পর্যন্ত বন্ধ, আলোক চিত্রগ্রাহী প্লেটটা যখন আমরা বসাইছি, বসানোর পরে যে আমরা এই শাটার এবং ডায়াফ্রাম আবার ওপেন করছি, অর্থাৎ আগে যে অবস্থায় হঠাৎ করে অফ করে দিছিলাম যে লেন্সের যে অবস্থানে নিয়ে ওই দূরত্ব বজায় রেখে আবার ঠিকঠাক ভাবে শাটার ডায়াফ্রাম আবার ওপেন করছি, ওপেন করলে কি হয়েছে, আলো এসে আমার এই আলোক চিত্রগ্রাহী প্লেটের উপরে পড়তেছে এবং আলো যেহেতু একটা শক্তি, এই শক্তির ধাতুতে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটানোর ক্ষমতা আছে। তো
আর একটু চিন্তা করো যে আমরা বিভিন্ন বস্তু বিভিন্ন রঙের দেখি, তার মানে আলোক যে শক্তি, এই শক্তির ভিতরে বিভিন্ন পার্থক্য আছে। যেমন ধরো এই যে বোর্ডের ভিতরে তুমি পুরো বোর্ডটা দেখতেছো সাদা, তার উপরে এইটা হচ্ছে লাল কালার, বাকিটা হচ্ছে কালো। এই যে বিভিন্ন ধরনের শক্তি, বিভিন্ন ধরনের রং, তার মানে আলোর শক্তিতেও পার্থক্য আছে। আলো বিভিন্ন ধরনের হয়, তো আলো যেহেতু বিভিন্ন ধরনের হয় তার ধাতুতে পরিবর্তন ঘটানোর যে ক্ষমতা এইটাও বিভিন্ন হবে। তো সেই বিভিন্ন ধরনের ক্ষমতার উপরে ভিত্তি করে সে কি কাজটা করে, আলো এসে এই যে আলোক চিত্রগ্রাহী প্লেট, এই প্লেটের উপরে সে সিলভার দ্রবণে কিছু পরিবর্তন ঘটায় বা কিছু বিক্রিয়া ঘটায়। তো এই যে বিক্রিয়া ঘটাচ্ছে সে, এই ঘটনাকে আমরা বলতেছি আলোক সম্পাত বা এক্সপোজার, আলোক সম্পাত বা এক্সপোজার। তো ধরো কিছুক্ষণ এই যে পরিবর্তনটা ঘটাচ্ছে, এখন এই পরিবর্তন ঘটানোর জন্য তো আমি আর মানে ইনফিনিটি টাইম ধরে রাখতে পারবো না, আমার একটা নির্দিষ্ট সময় দরকার। তো এই নির্দিষ্ট সময় পরে আমরা এই যে শাটারার ডায়াফ্রাম আবার বন্ধ করে দিচ্ছি, এবং এই যে স্লাইডটা সহ আমার আলোক চিত্রগ্রাহী প্লেট, এই স্লাইডটাকে বন্ধ করে নিয়ে, অর্থাৎ টোটালি কাভার্ড অবস্থায়, আবৃত অবস্থায় এই আলোক চিত্রগ্রাহী প্লেটটাকে আমরা কি করতেছি, আমরা নিয়ে যাই হচ্ছে যে ডার্ক রুমে। অর্থাৎ এই আলোক সম্পাতের ফলে সিলভার দ্রবণের বিক্রিয়া হবে, বিক্রিয়া ঘটার পরে আমরা এই যে প্লেটটা, প্লেটটাকে কই নিয়ে যাব, ডার্ক রুমে। এবার আসি ডার্ক রুম কি জিনিস। ডার্ক রুম হচ্ছে একটা রুম টোটালি অন্ধকার করা থাকে এবং ওইখানে খুবই খুবই কম শক্তির কিছু লাইট লাগানো থাকে। তো এই জিনিসটা হচ্ছে তোমরা সাধারণত বিভিন্ন ধরনের মুভিতে দেখতে পারবা যে প্রায় অন্ধকার একটা রুম, হালকা লাল কালারের কিছু আলো জ্বালানো থাকে এবং অনেকগুলা ছবি হচ্ছে ঝুলানো ঝুলানো থাকে, মুভিতে এটা অনেক বেশি দেখার কথা। তো এই যে ডার্ক রুমে আমরা কেন নিচ্ছি, একটু সিম্পলি চিন্তা করো যে আমার আলোক সম্পাত আসলে কি হইছে, আমি একটা জিনিসের উপরে আমার ক্যামেরাটা ধরছি, ওই জিনিস থেকে আলো আসতেছে আমার ক্যামেরার ভিতরে, আলো আসার পরে কি ঘটনা ঘটতেছে, আলোক চিত্রগ্রাহী যে প্লেটটা ছিল আমার, এই প্লেটের উপরে আলোক সম্পাত হইছে, অর্থাৎ সিলভার দ্রবণে কিছু বিক্রিয়া হইছে এবং বিম্বের যে কালার সেই হিসাবে হচ্ছে পরিবর্তনটা হইছে। এইবার চিন্তা করো আমি যদি এই আলোক চিত্রগ্রাহী প্লেট আবার সূর্যের আলোয় নিয়ে যাই, তাহলে কি হবে, এই প্লেটের উপরে আবার আলো এসে পড়বে, আবার হচ্ছে তার পরিবর্তন হবে। যে বস্তুর বিম্ব আমি তৈরি করতে চাচ্ছি একটা কাগজের উপরে, ওই অংশটা তো আর থাকবে না, ওই গঠনটা তো আর থাকবে না, সূর্যের আলো এসে ওইটাকে আবার চেঞ্জ করে দিবে। এই জন্য আমরা এই আলোক চিত্রগ্রাহী প্লেটকে ডার্ক রুমে নিয়ে যাই, ডার্ক রুমে নিয়ে তারপরে হচ্ছে আমরা স্লাইডটাকে ওপেন করি। এইবার আসে ডার্ক রুমে নেওয়ার পরে আমরা কি করতেছি, ডার্ক রুমে নেওয়ার পরে ডেভেলপার নামের একটা দ্রবণ, ডেভেলপার নামক একটা দ্রবণ, এই দ্রবণটা হচ্ছে মূলত সিলভার হ্যালাইড, AgX। হ্যালাইড বলতে কি বোঝায়, হ্যালাইড হচ্ছে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, হ্যালাইড বা এক্স, এক্স হচ্ছে মূলত হ্যালোজেন। হ্যালোজেন কারা, হ্যালোজেন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, অর্থাৎ সিলভারের সাথে এই চারজনের যে কোনো একজন, এটা হচ্ছে সিলভার হ্যালাইড। তো এই যে ডেভেলপার দ্রবণে যখন আমরা আমার এই আলোক চিত্রগ্রাহী প্লেটটাকে ডুবাই, তখন কি হয়, তখন এখানে বিজারণ বিক্রিয়া হয়, বিজারণ বিক্রিয়া হয়। এবং তোমাদের একটু আগেই যেটা বললাম যে আলোক শক্তি এবং বিভিন্ন রঙের আলোর শক্তি বিভিন্ন ধরনের বা তাদের ক্ষমতা বিভিন্ন ধরনের, তো সেই হিসাবে আলোক চিত্রগ্রাহী প্লেটের পরিবর্তন হয়, মানে বিক্রিয়াটা এক এক অঞ্চলে এক এক রকম হয়। যেমন ধরো একটা আলোক চিত্রগ্রাহী প্লেট যদি এইটা হয়, তার কিছু অংশে ধরো কালো কালি পড়েছে, আবার কিছু অংশে ধরো নীল কালি এবং বাকি অংশে ধরো লাল। তো এই যে বিভিন্ন ধরনের রং, এই বিভিন্ন ধরনের রং হিসাবে মানে আলাদা আলাদা অনুপাতে ডেভেলপার দ্রবণে যখন ডুবাই, বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এইখানে বিভিন্ন অনুপাতে সিলভার ধাতু জমা হয়, অর্থাৎ বিভিন্ন অনুপাতে কি জমা হবে, সিলভার হ্যালাইড দ্রবণ থেকে সিলভার বা রৌপ্য ধাতু জমা হয়। তো এই যে ধাতু যেখানে যত বেশি জমা হবে বা যে অংশে আলোর উজ্জ্বলতা যত বেশি সেইখানে ধাতু তত বেশি জমা হয়, এবং বেশি জমা হওয়ার মানে ওইখানটা বেশি কালো হয়ে যাবে, অর্থাৎ
আলোকচিত্রগ্রাহী প্লেটের যে অংশে ধাতু যত বেশি জমা হবে ওইটা তত বেশি পরিমাণে কালো হয়ে যাবে, অর্থাৎ এই যে বিভিন্ন অনুপাতে জমা হয়ে হয়ে এখানে আসলে চিত্রটা গঠন করবে। তো এই চিত্র গঠন করার পরে অর্থাৎ এই যে ডেভেলপার দ্রবণে ডুবানোর পরে আমরা কি করতেছি, এইটাকে কিছুক্ষণ ডুবিয়ে রেখে আবার তুলে পানিতে ধুয়ে ফেলতেছি। ধুয়ে ফেলার পরে হাইপো নামক একটা দ্রবণে নিয়ে যাচ্ছি। এখন হাইপো দ্রবণটা কি? হাইপো হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের দ্রবণ, অর্থাৎ Na2S2O3। সোডিয়াম সালফার এবং অক্সিজেনের একটা যৌগ সোডিয়াম থায়োসালফেট, হাইপো হচ্ছে এই সোডিয়াম থায়োসালফেটের দ্রবণ। সোডিয়াম থায়োসালফেটের দ্রবণে যখন আমরা ডুবাচ্ছি তখন কি হচ্ছে, এই যে চিত্রগ্রাহী প্লেটটা, এই প্লেটের উপরে যে কিছু সিলভার হ্যালাইড এখনো জমে আছে ওই জিনিসটা গলে যায়। তো সিলভার হ্যালাইড গলে যাওয়ার পরে, কারণ আমার আসলে বিম্বটা ধরে রাখার জন্য কি দরকার, সিলভার হ্যালাইড নাকি সিলভার, আমার তো দরকার হচ্ছে শুধু সিলভার। এই জন্য এই সিলভার হ্যালাইডকে সে গলিয়ে ফেলে। গলিয়ে ফেলার পরে আবার হচ্ছে আমরা পানিতে ধুয়ে ফেলতেছি। পানিতে ধুয়ে ফেললে তখন আমরা ফাইনালি যে আমার ছোট্ট একটা কাগজ বা ছোট্ট একটা প্লেটের উপরে আমরা আমাদের রূপার বিভিন্ন অনুপাত অনুসারে একটা বিম্ব পেয়ে যাচ্ছি। কিন্তু এই বিম্বটা আসলে টোটালি স্পষ্ট না, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো এইভাবেই হচ্ছে আমরা নেগেটিভ পাচ্ছি। তাহলে পুরো ঘটনাটা আর একবার একটু শর্টে বলতেছি, ফার্স্টে শাটার এবং ডায়াফ্রাম ওপেন করি, ওপেন করে বিম্বটা তৈরি করা হয় মানে সঠিক উজ্জ্বলতার সাহায্যে। এরপরে ওই বিম্বটা ফেলা হয় হচ্ছে একটা আলোকচিত্রগ্রাহী প্লেটের উপরে। আলোকচিত্রগ্রাহী প্লেটে বিভিন্ন ধরনের পরিবর্তন হয় সিলভার ধাতুতে। সিলভার ধাতুর পরিবর্তনের পরে ওইটাকে আমরা ডার্ক রুমে নিয়ে যাই। ডার্ক রুমে নেওয়ার পরে হচ্ছে ডেভেলপার দ্রবণে ডুবাচ্ছি। ডেভেলপার দ্রবণে ডুবানোর ফলে বিভিন্ন অনুপাতে, অর্থাৎ আলোর বিভিন্ন অনুপাতে সিলভার ধাতু জমা হয়। সিলভার ধাতু জমা হওয়ার পরে আমরা হাইপো দিয়ে ধুয়ে ফেলি। হাইপো দিয়ে ধুয়ে ফেললে সিলভার ধাতু বাদে বাকি যা কিছু জমা হয় ওইটা গলে সরে যায়। সরে যাওয়ার পরে আবার ওইটাকে পানিতে ধুয়ে ফেলি, কারণ সরে কোথায় যাবে, ওইখানে দেখা যায় জমা হয়ে থাকে মানে ওইখানে আর কি থেকে যায়। তো ওইটাকে জাস্ট পানিতে ধুয়ে ফেললে টোটালি সরে যাবে। সরে যাওয়ার পরে আমরা যেটা পাচ্ছি আলটিমেটলি, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। এই যে নেগেটিভ, নেগেটিভ হচ্ছে যে ছোট্ট যে অংশগুলো, যে কালো কালারের, ওই যে অনেকটা ধরো নেগেটিভ বানানো পরে এইভাবে সূর্যের আলোয় মানে ভালো করে দেখতে হয়, তাহলে চিত্রটা কিছুটা বোঝা যায়। আর পজিটিভ হচ্ছে আমরা সাধারণত প্রিন্ট করার পরে যে ছবিটা আমরা একদম ফাইনালি যেয়ে পাই, এইটা হচ্ছে আমাদের পজিটিভ। তো নেগেটিভ থেকে পজিটিভ কিভাবে তৈরি করব? পজিটিভ তৈরি করার জন্য আমাদের যে ফটোগ্রাফিক যে কাগজগুলা, মানে দেখবা যে ছবি যে কাগজে প্রিন্ট করা ওই কাগজটা সাধারণ কাগজের মতো নয়, একটু আলাদা। এটা হচ্ছে আমাদের ফটোগ্রাফিক কাগজ আর কি, বা ফটোগ্রাফিক পর্দা যাই বলি। তো এই ফটোগ্রাফিক কাগজের উপরে নেগেটিভটা ধরা হয়, অর্থাৎ ধরো এইটা হচ্ছে নেগেটিভ, তার নিচে আমরা ধরতেছি হচ্ছে কাগজ, অর্থাৎ উপরে নেগেটিভটা তার নিচে ফটোগ্রাফিক কাগজ। এইবার এই যে উপর থেকে আবার আলোক সম্পাত করা হয়, অর্থাৎ এইখান থেকে আবার আলোক সম্পাত করা হয়, অর্থাৎ ধরো এই হচ্ছে আমার নেগেটিভ, তার নিচে হচ্ছে পজিটিভের কাগজ দিয়ে রেখেছি। এইবার এই উপর থেকে আলো ফেলতেছি, উপর থেকে আলোক সম্পাত, অর্থাৎ ওই যে এক্সপোজার ছিল যেটা, ওই আলোক সম্পাত করার পরে পজিটিভ যে কাগজটা, এই কাগজেও ধাতুর প্রলেপ দেওয়া থাকে, এইখানে আবার কিছু পরিবর্তন হবে। এই পরিবর্তনের উপর ভিত্তি করে আবার সেম পদ্ধতিতে যেভাবে নেগেটিভ তৈরি হয়েছিল আলোকচিত্রগ্রাহী প্লেটের থেকে, অর্থাৎ আলোকচিত্রগ্রাহী প্লেট থেকে আমরা নেগেটিভ তৈরি করেছিলাম আমার ফটোগ্রাফিক যে কাগজটা, এই কাগজ থেকে আবার আমরা একইভাবে পজিটিভ তৈরি করব। তো এই হচ্ছে আমাদের আলোকচিত্রগ্রাহী ক্যামেরা। এইবার পুরো বর্ণনাটার ভিতরে একটা জিনিস খেয়াল করেছো কিনা, যে আমরা কিন্তু বারবার চোখের উদাহরণে চলে গিয়েছি, যে আমাদের মানব চক্ষুতে আমাদের চোখে এইটা হচ্ছে, ক্যামেরায় এইটা হচ্ছে। তো ওই জিনিসটাই আর একবার একটু একসাথে বলি, ক্যামেরা আর হচ্ছে চোখ। ক্যামেরায় একটা কালো বাক্স থাকে, ক্যামেরা বাক্স, এবং এই ক্যামেরা বাক্সটা কালো হয়। কালো হওয়ার ফলে কি সুবিধা হয়? কালো হওয়ার ফলে নর্মালি দেখবা যে ক্যামেরা কখনো, ক্যামেরার বাক্স কালো ছাড়া অন্য কিছু মানে আমি তো মনে হয় না কখনো দেখছি। তো এই যে ক্যামেরা বাক্স কালো হওয়ার ফলে ভিতরে বারবার প্রতিফলন হয় না, অর্থাৎ যখন যে আমার আলোকচিত্রগ্রাহী প্লেটের উপরে পড়তেছে ওইখানে যেই শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আশেপাশে আর প্রতিফলিত হইতে পারে না। তো এই হচ্ছে ক্যামেরা বাক্স কালো হওয়ার কারণ। চোখের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখেছিলাম কৃষ্ণমণ্ডল, কৃষ্ণমণ্ডল অর্থাৎ
স্ক্লেরার ভিতরে একটা একটা পর্দা ছিল বা একটা আবরণ ছিল, সেটাকে হচ্ছে কৃষ্ণমণ্ডল বলা হয়। কৃষ্ণমণ্ডলের কি কাজ ছিল? একই, যে চোখের ভিতরে আলোকে বারবার প্রতিফলিত হতে দেয় না। এরপরে ধরো আমরা ক্যামেরার ক্ষেত্রে একটা টার্ম ইউজ করেছিলাম ডায়াফ্রাম, এবং ডায়াফ্রাম বোঝানোর জন্যই তোমাদের বলেছিলাম চোখের ক্ষেত্রে হচ্ছে আইরিশ, অর্থাৎ ডায়াফ্রামে যেরকমের একটা ছিদ্র থাকে চোখের চোখের আইরিশেও এরকমের একটা ছিদ্র থাকে। আলোর উজ্জ্বলতার উপরে ভিত্তি করে হচ্ছে ডায়াফ্রামকে, ডায়াফ্রামের ছিদ্র ছোট বড় করা যায়। আইরিশের ভিতরে যে ছিদ্রটা ছিল এটাকে আমরা বলেছিলাম পিউপিল বা মণিরন্ধ্র, পিউপিল বা মণিরন্ধ্র, এবং এই পিউপিলের সাইজ ছোট বড় করা যেত আলোর উজ্জ্বলতার উপরে ভিত্তি করে। এরপরে ধরো ক্যামেরার ক্ষেত্রে একটা উত্তল লেন্স কাজ করে, এবং ক্যামেরার যে টোটাল দৈর্ঘ্য, এই টোটাল দৈর্ঘ্যটা হালকা মানে বাড়ানো কমানো যায়। এই বাড়ানো কমানোর ফলে উত্তল লেন্স অর্থাৎ এই লেন্সের ফোকাস দূরত্ব চেঞ্জ করা সম্ভব। ফোকাস দূরত্ব বিভিন্ন ভাবে চেঞ্জ করে হচ্ছে মানে উত্তল লেন্সের এই যে ফোকাস দূরত্বটা, ক্যামেরা বাক্সের দৈর্ঘ্য বাড়িয়ে বা কমিয়ে আমরা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ঠিকঠাক করি, মানে আমার যেটা দরকার আর কি, আমার সঠিকভাবে একটা বিম্ব তৈরি করতে যে ফোকাস দূরত্বটা আমার দরকার সেটা হচ্ছে এই যে ক্যামেরা বাক্সের দৈর্ঘ্য বাড়িয়ে বা কমিয়ে আমরা ঠিকঠাক করি। চোখের ক্ষেত্রেও একটা উত্তল লেন্স আছে, এবং এই উত্তল লেন্সের ক্ষেত্রে হয় কি, একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা যে চোখ যখন আমরা পড়েছিলাম চোখের লেন্সটা হচ্ছে দুই পাশে এইভাবে কিছু মাংসপেশী দিয়ে হচ্ছে আবদ্ধ ছিল, এরকম কিছু মাংসপেশী দিয়ে চোখের লেন্সটা হচ্ছে আবদ্ধ ছিল, তো এটা হচ্ছে চোখের লেন্স আর কি। তো এই মাংসপেশী দুইটার হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে লেন্সের মানে কিছুটা হচ্ছে চ্যাপটা বা কিছুটা হচ্ছে মোটা হয়ে যেতে পারে, মানে কিছুটা আর কি, খুব বেশি না। তো এই যে চেঞ্জটা মাংসপেশী সংকোচন প্রসারণের মাধ্যমে হচ্ছে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ঠিকঠাক করে চোখের ক্ষেত্রে। তারপরে ক্যামেরায় আমরা বিম্বটা গঠন করি, ক্যামেরার ক্ষেত্রে আমরা বিম্ব গঠন করি হচ্ছে যে আলোক চিত্রগ্রাহী প্লেটের উপরে, এবং চোখের ক্ষেত্রে আমরা বিম্ব গঠন করি হচ্ছে যে রেটিনার উপরে। ক্যামেরা হচ্ছে আমরা আলোক চিত্রগ্রাহী প্লেটের উপরে বিম্বটা গঠন করি, চোখে হচ্ছে রেটিনার উপরে বিম্ব গঠন করি। একটা জিনিস একটু মিস হয়ে গেছে, এটা হচ্ছে লেন্সের জন্য, যে ক্যামেরার ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে উত্তল লেন্স কাজ করে, উত্তল লেন্স, কিন্তু যে চোখের ক্ষেত্রে শুধুমাত্র লেন্স না, লেন্সের সাথে অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, এরাও সবাই মিলিতভাবে একটা লেন্সের ন্যায় কাজ করে, অর্থাৎ এরা সবাই মিলিতভাবে হচ্ছে কাজ করে। এরপরে ক্যামেরার ক্ষেত্রে হচ্ছে আমাদের যে বিম্বটা গঠন হয় এইটা হচ্ছে খাটো, ক্যামেরার ক্ষেত্রে হচ্ছে খাটো, উল্টা এবং বাস্তব বিম্ব তৈরি হয়, অর্থাৎ বাস্তবেই একটা বিম্ব, যে আমার এই আলোক চিত্রগ্রাহী প্লেটের উপরে বাস্তবেই একটা বিম্ব তৈরি হয় এবং এই বিম্বটা উল্টা হয়। অর্থাৎ ধরো যদি একটা মানুষ এইভাবে দাঁড়ানো থাকে এই চিত্রগ্রাহী প্লেটের উপরে, মানুষটা হচ্ছে এইভাবে উল্টা একটা বিম্ব তৈরি হবে তার, এবং এই বিম্বটা হচ্ছে এর থেকে খাটো হবে, অর্থাৎ এইটা যতটুকু তার থেকে আসলে খাটো হবে। তো এরপরে আস্তে আস্তে চোখের ক্ষেত্রে, সেম ভাবে হয়, চোখের ক্ষেত্রে তোমাদের চোখ বোঝানোর সময় বলেছিলাম যে রেটিনার উপরে যে বিম্বটা তৈরি হয় এটা হচ্ছে উল্টা বিম্ব তৈরি হয়, এবং এইটা অপটিক্যাল স্নায়ু দিয়ে আমাদের ব্রেনে যেতে যেতে এটা সোজা হয়ে যায়। তো এই যে চোখের ক্ষেত্রে সেম, খাটো, উল্টা এবং বাস্তব বিম্ব গঠিত হয়, তো এই হচ্ছে যে আমাদের ক্যামেরা এবং চোখের ভিতরে মোটামুটি তুলনা। তো আমাদের চোখ আসলে এক ধরনের ক্যামেরার ন্যায় কাজ করে। তো এইখানে আর একটা ব্যাপার আছে দুইজনের ক্ষেত্রে, এটা একটু আগেও বলেছি ওই বিম্ব তৈরির সাথে যে লেন্সের মধ্যে, তো একত্রে বলা হয়েছে, ওইটা আর আলাদাভাবে আর একবার একটু বলতেছি যে ক্যামেরার ক্ষেত্রে ক্যামেরার লেন্সের ফোকাস দূরত্ব নির্দিষ্ট থাকতেছে, কিন্তু যে আমরা বিম্বটা কিভাবে তৈরি করতেছি, লেন্সের ফোকাস দূরত্ব নির্দিষ্ট, কিন্তু যে হচ্ছে আমরা ক্যামেরার যে দৈর্ঘ্যটা এটা বাড়িয়ে বা কমিয়ে মোটামুটি হচ্ছে এটা ঠিকঠাক একটা বিম্ব তৈরি করতেছি, যে মানে লেন্সের অবস্থানই চেঞ্জ করে ফেলতেছি, লেন্সের অবস্থান জাস্ট জায়গা চেঞ্জ করে আমরা হচ্ছে বিম্বটা ঠিকঠাক করতেছি, কিন্তু যে ফোকাস দূরত্ব নির্দিষ্ট থাকে। এবং চোখের ক্ষেত্রে যেটা বললাম যে এই যে মাংসপেশীর সংকোচন বা প্রসারণ, মাধ্যমে লেন্সের ফোকাস দূরত্বটাই কিছুটা চেঞ্জ করা যায়। কেননা চিন্তা করো যে
ক্যামেরার ক্ষেত্রে তো আমরা লেন্সটাকে সামনে বা পিছনে আনানামা করতে পারি, কিন্তু যে চোখের ভিতরে, এই যে চোখের লেন্সকে তুমি কিভাবে সামনে বা পিছনে আনবা, মানে তাহলে তো চোখটাকে খুলে আসতে বের করে আনতে হবে। ওই যে ধরো কার্টুনে যেগুলো হয় না, যে হঠাৎ করে চোখটা খুলে বের হয়ে চলে আসতো, অনেকটা ওই রকমের ব্যবস্থা করতে হবে, বাট ওইটা তো আসলে বাস্তবে সম্ভব না। তো এই ছিল মোটামুটি হচ্ছে তোমাদের আলোর অধ্যায়, ক্যামেরা এবং চোখ। তো ক্যামেরার ব্যাপারটা একটু কনফিউজিং আসলেই, মানে অনেক দীর্ঘ একটা বর্ণনা, তো শুধু বর্ণনা দিয়ে আসলে এটা বোঝাটা একটু টাফ। তো এই জন্য তোমরা একটা কাজ করতে পারো, যে ক্যামেরার যে উপরে, অর্থাৎ এই যে অ্যানালগ যে ক্যামেরাগুলো, আলোকচিত্রগ্রাহী ক্যামেরা বা অ্যানালগ ক্যামেরা, এই অ্যানালগ ক্যামেরার উপরে হচ্ছে ইউটিউবে বিভিন্ন ভিডিও পাবা তোমরা, বিভিন্ন অ্যানিমেশন ভিডিও। তো এই ভিডিওর ভিতরে একটা বা দুইটা ভিডিও একটু দেখতে পারো তোমরা। তো এই একটা ভিডিও দেখলেই, মানে একটা বা দুইটা ভিডিও দেখলে এর গঠনের ব্যাপারে, মানে বর্ণনাটা পড়ার পরে জাস্ট যদি একবার ভিডিওটা দেখো, বা ভিডিওটা দেখে যদি বর্ণনাটা একবার দেখো, তাহলে হচ্ছে মানে তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা।